তরুণ প্রত্নতত্ত্ববিদ চাওচেন চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের পিএইচডি শিক্ষার্থী। সাধারণত এই বিভাগের কাজ হল প্রাচীন যুগে মানুষের ব্যবহার করা জিনিসপত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের সংস্কৃতি সম্পর্কে অধ্যয়ন করা। সম্প্রতি সিচুয়ান প্রদেশের সানসিংদুই এলাকায় ভ্রমণ করেছেন চাওচেন। সেখানকার ধ্বংসাবশেষ খনন এলাকায় ছবি তোলা এবং রেকর্ডিংয়ের কাজ করেছেন তিনি। ঐতিহ্যবাহী সিচুয়ান সভ্যতার উৎপত্তি সম্পর্কে নানা অজানা তথ্য পেয়েছেন। একই সঙ্গে পূর্বপুরুষদের জীবনাচরণ নিয়ে গবেষণাধর্মী দায়িত্ব পালন করতে পেরে নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন চাওচেন। এই কাজ করতে গিয়ে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় চাওচেনের। এভাবেই নানা রকম অভিজ্ঞতা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হয়েছেন তিনি। আমার কাছে প্রত্নতাত্ত্বিক এই কাজগুলো অনেকটা গুপ্তধন খোঁজার মতো। এই কাজে নিয়োজিত হওয়ার পর প্রাচীন সভ্যতার মানুষদের সম্পর্কে অনেক অজানা তথ্য পেয়েছি, একই সঙ্গে সাক্ষী হয়েছি প্রাচীন যুগের নানা মূল্যবান নিদর্শনের। কাজ থেকে অবসর পেলেই বাস্কেটবলে মেতে ওঠেন এই প্রত্নতত্ত্ববিদ। যদিও প্রত্নতত্ত্ব ও বাস্কেটবল ভিন্ন দুই বিষয়, তবে এই দুই ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রয়োজন অসীম ধৈর্য আর দলগত সহযোগিতা। চাওচেন প্রত্যাশা করেন ভবিষ্যতে আরও বেশি তরুণ প্রত্নতাত্ত্বিক কাজে যুক্ত হবেন, আর এভাবেই সুরক্ষিত হবে প্রাচীন সভ্যতার ইতিহাস আর ঐতিহ্য। হাবিবুর রহমান ওভি, সিএমজি বাংলা।